জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দার্জিলিং এবং হিমালয়ান প্রতিবন্ধী কল্যাণ সংগঠন তাগদাস দার্জিলিং যৌথ উদ্যোগে আইনি সচেতনতা শিবির সম্পন্ন হলো আজ তাগদা বাজারের কমিউনিটি হলে। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ের প্রতিবন্ধী মানুষদের কাছে আইনি বিষয়ক বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করা, তাদের বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দার্জিলিং শ্রীমতী ছিরিং ইয়াগচেন লেপচা সচিব ও অ্যাসিস্ট্যান্ট, আজ তিনি আইনি সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন। শ্রী স্বপন কুমার পাল, আইনি সহায়ক জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দার্জিলিং আদালত, উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের আছে আইনি পরিষেবা কিভাবে পাবেন তাদের তা নিয়ে আলোচনা করেন। পরিশেষে হিমালয়ান প্রতিবন্ধী সংগঠনের প্রতিবেদনের প্রতিদিনের কার্যক্রমের সুবিধার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে একটি কম্পিউটার ও প্রিন্টার সংগঠনের সচিবের দীপ গুব্বার হাতে তুলে দেন শ্রীমতী ইয়াগচেন লেপচা, সচিব অ্যাসিস্ট্যান্ট জজ। উল্লেখ্য, কয়েক মাস আগে হিমালয়ান প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল দার্জিলিং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে ছিলেন শ্রী পারস লামা তামাং, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি তাগদা, ও জিতেন সুব্বা, ওয়ার্ড মেম্বার তাগদা গ্রাম পঞ্চায়েতের সমিতি, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। এই অনুষ্ঠানে তাগদা ও তার আশেপাশের অঞ্চল থেকে প্রায় 30 জন প্রতিবন্ধী মানুষ অংশ নিয়েছিলেন এই শিবিরে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। र योभन्दा अगाडि तपाईँहरू आउनुभएको मलाई अलिकति ज्ञान त छ, तर म त्यस दिन चाहिँ उपस्थिति गर्न सकेको थिइनँ है। र आज फेरि तपाईँहरूको यो सेकेन्ड टाइम जस्तो लाग्यो मलाई। आज मलाई पनि एउटा उहाँले निम्त दिनुभएको थियो र आउनु पाएँ। र तपाईँहरूको जुन भेटघाट थियो आजको है, र जुन चाहिँ यो हाम्रो सङ्गठन कल्याण सङ्गठन छ, यो 2020-21 जुन स्थापित भएकोदेखि चाहिँ उहाँको जुन चाहिँ पहल छ अहिलेसम्मको चाहिँ अति नै सराहनीय छ। र यो सङ्गठन गठन भए पश्चात चाहिँ मलाई लाग्छ हाम्रो ब्लक एरिया छोडेर अन्य जग्गाबाट पनि अहिले यसमा मोटामोटी 500 भन्दा ज्यादा होइन तपाईँहरूको मेम्बरसिप 700 भन्दा ज्यादा चाहिँ अहिले उहाँले एउटा एकत्र गर्नु सकेको छ। यो एकदमै खुसीको कुरा छ र यसमा हामी एकदमै गर्व गर्नुपर्छ। र एउटा गोराउने बाटो हो है, उहाँले जुन चाहिँ यो सङ्गठन खडा गरेर अहिले 700 जना मान्छेलाई भन्दा ज्यादालाई उहाँले एउटा गोराउने काम गरिरहनु भएको छ।